নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রাজ্যের ব্যাংকে নতুন নিয়োগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগ যেখানে দু হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে ইলিজিবেল যেখানে এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে এবং এই রাজ্যেই তোমাদের পোস্টিং হবে যেখানে দু হাজার ভ্যাকেন্সিস এবং প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত বড় ভ্যাকেন্সিজে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো মোট শূন্যপদ দু হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লাই করার জন্য বেশি একটা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই কম বেশি আশা করি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যেখানে এসসিদের ক্ষেত্রে তিনশোটি এসটিদের ক্ষেত্রে দেড়শোটি ও বিসির ক্ষেত্রে পাঁচশো চল্লিশটি ই এসের ক্ষেত্রে দুশোটি এবং জেনারেলদের ক্ষেত্রে আটশো দশটি টোটাল শূন্যপদ যেখানে মোট শূন্যপদ দু হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো বর্তমানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কী বলা আছে সিলেকশন প্রসেস কী আছে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটগুলো ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা প্রথমে নিচ্ছি তো ভিডিওটা একদমই স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য যেখানে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে সাত নয় দু থেকে এই মাসের সাত তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে আবেদন চলবে সাতাশ নয় দু হাজার পর্যন্ত তো যথেষ্ট সময় এখনও আছে যারা অ্যাপ্লাই করো অতি সত্তর অ্যাপ্লাই করতে পারো সাতাশ তারিখের মধ্যে সাতাশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি তোমাদের সাতাশ তারিখেই জমা দিতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য কত ফি দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই তোমাদের জানাবো এবং প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার তোমরা পাবে সেকেন্ড উইক অক্টোবর দু হাজার এবং পিলি পরীক্ষা হবে নভেম্বর দু হাজার তেইশে পিলি পরীক্ষা সংগঠিত হবে এবং এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে এই রাজ্যে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং পিলি পরীক্ষার ফল প্রকাশ হবে নভেম্বর ডিসেম্বর দু হাজার পিলি পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং মেন পরীক্ষার জন্য কল লেটার পাবে নভেম্বর ডিসেম্বর দু হাজার এবং মেন পরীক্ষা সংগঠিত হবে ডিসেম্বর দু হাজার অথবা জানুয়ারি দু হাজার চব্বিশে মেন পরীক্ষা সংগঠিত হবে এবং পরবর্তী সময়ে তোমরা সেই ডেটগুলো এই অফিসিয়াল হয়ে জানতে পারবে তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী বলা আছে তার আগে দেখে নাও কোন পদে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাঙ্কে পিও পদে নিয়োগ করা হচ্ছে যেখানে সাত নয় দু হাজার তেইশ থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে যেখানে সাতাশ নয় দু হাজার তেইশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে স্থায়ীভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে অবশ্যই দেখে নিচ্ছি আবেদন করার জন্য যে বয়স সেটা জিরো ওয়ান জিরো ফোর দু হাজার তেইশ তারিখ হিসেবে ধরা হবে এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে যাদের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে যারা জেনারেল প্রার্থী প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে একুশ থেকে তিরিশ বছর বয়সী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী জিরো ওয়ান জিরো ফোর দু হাজার তেইশ তারিখ হিসেবে বয়সটা ধরা যাদের জন্মশাল জিরো ওয়ান জিরো ফোর দু হাজার দুই থেকে জিরো টু জিরো ফোর উনিশশো তিরানব্বইয়ের মধ্যে তারা প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো জিরো ওয়ান জিরো ফোর দু হাজার তেইশ তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে যারা জেনারেল প্রার্থী তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো যাদের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে পাশাপাশি এসসি এবং এস টি প্রার্থী তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছে অর্থাৎ তারা পঁয়ত্রিশ বছর বয়স হলেও অ্যাপ্লাই করতে পারছে এবং ওবিসিরা তিন বছরের ছাড় এবং যারা ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী তারা ক্যাটাগরি ওয়াইজে এখানে ছাড় পাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যাদের বয়স একুশ থেকে তিরিশের মধ্যে যারা জেনারেল প্রার্থী প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য কি যোগ্যতা অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে অবশ্যই দেখে নিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে একত্রিশ বারো দু তারিখ এই তারিখের আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করতে হবে যাদের গ্র্যাজুয়েশান করা আছে তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারে যারা গ্র্যাজুয়েশন করেছে যে কোনো শাখায় যে কোনো বিভাগে যে কোনো পার্সেন্টেজে যারা গ্র্যাজুয়েশন করেছে মিনিমাম নাম্বারে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে এবং যাদের ফাইনাল ইয়ার অথবা ফাইনাল সেমিস্টারে আছে যাদের ফল প্রকাশিত হয়নি বা রেজাল্ট পাবলিশ হয়নি তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে তবে তাদের ফল প্রকাশ একত্রিশ বারো দু হাজার আগে হতে হবে বোঝা গেল যারা তোমরা ফাইনাল ইয়ারে আছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করতে পারো পরীক্ষায় বসতে পারো তবে যখন ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট গ্র্যাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট তোমাদের কিন্তু শো করতে হবে তো যারা তোমরা ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল সেমিস্টারে আছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের একত্রিশ বারো দু তারিখের আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে এবং এই রাজ্যে তোমাদের নিয়োগ করা হবে এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশান প্রসেস কী আছে প্রথমে থাকবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ পিলি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হবে যেখানে একশো নাম্বারের পরীক্ষা হবে একশো নাম্বারে একটা পরীক্ষা হবে যেখানে সময় পাবে এক ঘন্টা এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে মাল্টিপল চয়েস পরীক্ষা হচ্ছে একশো নাম্বারের পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকবে এক ঘন্টা তোমরা সময় পাচ্ছ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে জাস্ট ফর কোয়ালিফাই নেচারের জন্য এই পরীক্ষা এই পরীক্ষা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয় তো আশা করি তোমরা বুঝতে পারছো এই পরীক্ষা তোমাদের প্রথমে দিতে হচ্ছে যেখানে হিন্দি এবং ইংলিশ এই দুই ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে আবারও জানাচ্ছি এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে এই পরীক্ষা তোমাদের দুটি ভাগে ভাগ করা আছে প্রথম যে পরীক্ষা থাকবে সেখানে একশো পঞ্চান্নটি প্রশ্নের দুশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় পাবে তারপরে তোমাদের ডেস্ক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে যেখানে লেটার রাইটিং এবং ইজি রাইটিং যেখানে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ নাম্বার থাকবে যেখানে তিরিশ মিনিট সময় পাচ্ছ অর্থাৎ মেন্স পরীক্ষা তোমাদের দুশো পঞ্চাশ নাম্বারে একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সবশেষে ইন্টারভিউ প্লাস মেন পরীক্ষা এই দুই পরীক্ষার নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ কত নাম্বারে হবে জানাচ্ছি এবং মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর্থ অর্থাৎ চারটা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এরপরে থাকবে ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নাম্বারের টোটাল ইন্টারভিউ থাকবে দুশো পঞ্চাশ নাম্বার তোমাদের মেন্স এক্সামে থাকছে প্লাস পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে ইন্টারভিউ অর্থাৎ তিনশো নাম্বারের ফাইনাল আপের মাধ্যমে বা ফাইনাল মেরিটের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবেল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ পদে স্টেট ব্যাংকে পিও পদে নিয়োগ করা হচ্ছে যেখানে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে যাদের যোগ্যতা আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য কত অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অবশ্যই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি এবং ই প্রার্থী তাদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে যারা জেনারেল ওবিসি এবং ই প্রার্থী এবং যারা এস সি এস টি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই শুধুমাত্র জেনারেল ইডাব্লু এস ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যখন অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের জমা দিতে হবে যারা জেনারেল প্রার্থী বোঝা গেল অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে তো বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে অ্যাপ্লাই চলবে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের সাতাশ তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি কমপ্লিট করতে হবে যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে গ্র্যাজুয়েশান কমপ্লিট হবে তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো যেখানে মোট শূন্য পথ দু হাজার মোট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবেল যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ